শনিবার বিকেলে নদিয়ার নবদ্বীপ পৌরসভার বুড়ো শিবতলা রোডে ষষ্ঠীতলা এলাকায় একটি বসতবাড়ির দোতলার ঘরে হঠাৎ আগুন লেগে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী ও নবদ্বীপ থানার পুলিশ উপস্থিত হয়। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার জিনিস পুড়ে গেছে বলে পরিবারের সদস্যরা জানান। মানে আপনি বুঝতে পারেননি? আমি বুঝতে পারিনি, লেগেছে, কিন্তু বন্ধ হয়েছিল। আচ্ছা, ভাবছি যে কি করে তো হাতুর করে এরকম রাতে সন্ধে সন্ধে বলছে পুজো করে ধূপ জ্বালিয়েছে। এরপরে তারপরে দেখছি আমি এই দিক থেকে বন্ধ করেছে, তো এই নিয়ে আমি বাথরুম মাঝে গেছি আর দেখছি ভীষণ বন্ধ হয়েছে। ফট করে আমি খুলে দিয়েছি, তারপরে মেন সুইচ অফ করে এটা ফোন করেছি, জানি না কি করে হলো। আমি তো দেখেছি যে কারেন্ট যে মানে আমি কি করে বলবো যে যেভাবে দেখলাম খাট এবং ড্রেসিং টেবিলে ম্যাক্সিমাম খাটটা ম্যাক্সিমাম খাটটাও জ্বলে গেছে, একদম খাটটা একদম জ্বলে গেছে। বিছানাপত্র আপনার রেপ যেসব ছিল বক্স খাটে সেগুলো একদম সম্পূর্ণ ছাই হয়ে গেছে, সেখান থেকেই স্প্রেড করেছে। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। এটা আপাতত মনে হচ্ছে আনুমানিক হতে পারে, শর্ট সার্কিট থেকে হতে পারে। শর্ট সার্কিট কতটা ক্ষয়ক্ষতি? ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। কতক্ষণ আপনাদের এই জায়গাটা নিয়ন্ত্রণ আনতে কতক্ষণ লাগলো? 35 মিনিট। কটা নাগাদ আপনারা খবর পেয়েছিলেন? কটাই আছে না বলেছিলাম, টাইম তো বলবো কয়টা নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।